হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে কালার গ্রেডিং করতে হয়। কালার গ্রেডিং করা আসলে অনেক সহজ। যারা কালার গ্রেডিং করতে পারেন না তাদের শর্ট ফিল্ম, যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করতেছেন কালার গ্রেডিং করতে পারেন না তাদের মিউজিক ভিডিও প্লাস শর্ট ফিল্মের কোয়ালিটিগুলো অনেক খারাপ লাগে। আপনাদের অনেক দামি দামি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করেন বাট কালার গ্রেডিং করতে পারেন না, এই জন্যই আপনাদের ভিডিওগুলোর কোয়ালিটি অনেক লো হয়ে যায়। তো আজকে আমি শেখাবো কীভাবে কালার গ্রেডিং করতে হয় ক্যামতাসিয়া দিয়ে। ক্যামতাসিয়া দিয়ে কি কালার গ্রেডিং করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ক্যামতাসিয়া দিয়ে অনেক ভালো কোয়ালিটির কালার গ্রেডিং করা যায়, মোটামুটি লেভেলের একটা কালার গ্রেডিং করা যায় ক্যামতাসিয়া দিয়ে। তো চলুন শুরু করা যাক ইন্টার করে। তো ক্যামতাসিয়া দিয়ে কিভাবে কালার গ্রেডিং করা যায়। ক্যামতাসিয়া দিয়ে প্রথম ক্যামতাসিয়া যখন রিলিজ করছিল তখন রিলিজ করছিল হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার হিসেবে। তারপরে আস্তে আস্তে ওরা স্ক্রিন রেকর্ডারের সাথে ওরা ভিডিও এডিটিং এর কিছু প্রোগ্রাম অ্যাড করে, প্রোগ্রাম অ্যাড করার পরে ক্যামতাসিয়া দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারতেছেন। কিন্তু ক্যামতাসিয়া দিয়ে অনেক সুন্দর অ্যাডভান্স কোয়ালিটির ভিডিও এডিট করা যায়, এটা অনেকেই পারে না। আমি ক্যামতাসিয়া দিয়ে নিজে কাজ করি, আমাদের ভিডিওগুলোর কাজ আমি করি ক্যামতাসিয়া দিয়ে। আমি কাজ করি প্রিমিয়ার প্রো দিয়ে করি, ফিল্মোরা দিয়ে করি, আমি তিনটা সফটওয়্যার দিয়ে কাজ করি আমাদের ভিডিও। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসতেছে আপনারা রেগুলারলি ওয়াচ করেন, আমার চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো শিখতে পারবেন আমার কাছ থেকে একদম ফ্রিতে। তো ক্যামতাসিয়া দিয়ে কিভাবে আমরা কালার গ্রেডিং করতে পারি এটাই হচ্ছে আমাদের বিষয়। আর ক্যামতাসিয়ার আমি টোটাল পর্ব রেখেছি তিনটা। এই তিনটা পর্বে আপনাদের টোটাল কালার গ্রেডিং, কিভাবে আপনারা ভিডিও একটা মিউজিক ভিডিও এডিট করবেন, কিভাবে একটা শর্ট ফিল্ম এডিট করবেন, কিভাবে এভরিথিং করবেন সব কিছু আমি বুঝিয়ে দেবো। আমি তিনটা ভিডিও তৈরি করব, তা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, মাস্ট বি, নাহলে ভিডিওগুলো আপনারা মিস করবেন। ভিডিওগুলো আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না। তো চলুন চলে যাই ডেস্কটপে কীভাবে ক্যামতাসিয়া দিয়ে আপনারা একটা কালার গ্রেডিং করতে পারবেন, মোটামুটি একটা ভিডিওর একটা শেপে নিয়ে আসতে পারবেন। আপনারা এটা পারেন না, অনেকেই পারেন না, অনেকে পারেন, যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা পারেন তাদের জন্য এই ভিডিওটা না। আর এই ভিডিওটার নিচে আপনারা কমেন্টে যখন 100 কমেন্ট পূর্ণ হবে তখন আমার সেকেন্ড ভিডিওটা আমি আপলোড করব। আর যদি 2000 ভিউ কমপ্লিট হয় তাহলে আমি এরপর প্রিমিয়ার প্রোর কীভাবে কালার গ্রেডিং করতে হয় এটাও আপনাদের শিখিয়ে দেবো। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, মাস্ট বি, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো চলে যাই ডেস্কটপে, ডেস্কটপে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে ক্যামতাসিয়া দিয়ে কালার গ্রেডিং করতে হয়। তো আমরা ডেস্কটপে চলে আসছি, ডেস্কটপে আসার পরে এখন আমি বুঝিয়ে দেবো কীভাবে একটা ফুটেজ নিয়ে আপনারা ক্যামতাসিয়া দিয়ে কালার গ্রেডিং করতে পারেন। আপনারা যারা কালার গ্রেডিং করতে পারতেন না আজকে আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে এবার থেকে ক্যামতাসিয়া দিয়ে মোটামুটি কোয়ালিটির একটা কালার গ্রেডিং করতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন। তো আমরা ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন করতেছি, ওপেন করার পরে এই জায়গা দিয়ে আমরা জাস্ট ক্লিক করবো ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়ায় যাওয়ার পরে আমি এই জায়গা দিয়ে আমার একটা ফুটেজ ইম্পোর্ট করবো। এই ফুটেজটা আমি ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করে আমি এটা টাইম লাইনে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন দেখেন এই ফুটেজটার কালারটা কীরকম আছে। হ্যাঁ, আমাদের ভিডিও করার পরে প্রত্যেকটা ফুটেজের কালারই এরকম থাকে। আমি যত ফুটেজ দেখছি যতই ভালো ক্যামেরা হোক ফুটেজগুলো DSLR-এর এরকম থাকে। আমি এই জায়গাতে সিম্পলি চলে যাবো এখন কালার অ্যাডজাস্টমেন্ট। কালার অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এই জায়গাতে ব্রাইটনেসটা আমি কমিয়ে দেবো, কন্ট্রাস্টটাও কমিয়ে দেবো, এই জায়গাতে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে দেখছেন আমার কালারটা বেড়ে যাচ্ছে। কালারটা এরকম রাখি, এটা এরকম, ঠিক আছে, ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে দিই। হ্যাঁ, ওকে, আর মোটামুটি একটা কালার কোয়ালিটি চলে আসছে, এটা দেখছেন আপনারা। আগের ফুটেজটা আমি একটু নিয়ে আসি এই টাইম লাইনে। এটা হচ্ছে আমাদের কাজ করা ফুটেজ, কাজ করা ফুটেজটা দেখেন কিরকম কোয়ালিটি হয়ে গেছে। হ্যাঁ, এটার কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এরপরে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিয়েল যে ফুটেজটা, এই ফুটেজটা আপনারা দেখতেছেন কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি। এই কোয়ালিটিতে আপনারা ভিডিও এডিটিং করেন এই জন্য আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতেছে না, হয়তো বা অনেকে দেখতেছে না। তো আপনারা এইভাবে কালার গ্রেডিংটা করে নিতে পারেন সহজে ক্যামতাসিয়া দিয়ে। তো ক্যামতাসিয়ার আরও সিক্রেট টিপস নিয়ে আমি আসতেছি সামনের টিউটোরিয়ালগুলো নিয়ে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন ভিডিওগুলো, আমাদের সাথেই থাকুন।
তো আশা করতেছি আপনাদের ভিডিওটা সবার ভালো লাগছে, আর ভিডিওটা দেখে যদি আপনাদের 1% কাজে লেগে থাকে মাস্ট বি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, প্লাস আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিও নিচে দিয়ে কমেন্ট করবেন। আর কোনো প্রবলেম হলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে আপনাদের ফোন নম্বর দিয়ে আপনাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এভরিথিং সব কিছু দেওয়া আছে। তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ, আপনাদের দিনটা অনেক শুভ কাটুক। Sunne zara, amre dil.